জামালপুরে শুরু হলো 28তম আদিবাসী ভাষায় জেলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জামালপুরে ব্লক অফিসের স্থায়ী মঞ্চে, আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভিড় জমান নাটক দেখার জন্য। তিন দিনে যে নাটকগুলো মঞ্চস্থ করা হবে তার মধ্যে থেকে সেরা তিনটি টিমকে বেছে নেবেন বিচারকরা। এই একাঙ্ক নাটক প্রতিযোগিতা উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পাধারা, সহসভাধিপতি দেবু টুডু, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতি সভাধিপতি ভূতনাথ মালিক, সহসভাধিপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ আদিবাসী সমাজের প্রতিনিধিরা। পূর্ব বর্ধমান থেকে রিপোর্ট সাম্যজিৎ। অংশগ্রহণ করে যারা পরিচালনার দায়িত্ব নিয়েছে তাদের সকলকে আমি আন্তরিক ভাবে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আজকে ভাবতে হবে, আজকে এই যে উন্নয়ন, আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে আদিবাসী ভাইদের, যে এইভাবে সরকারি প্রচেষ্টায় সরকারি সহযোগিতায় এইভাবে একাঙ্ক নাটক প্রতিযোগিতা আদিবাসীদের জন্য পৃথক ভাবে আদিকালে উদ্বোধন হয়েছে। কিন্তু আমাদের বর্তমান জেলার পূর্ব বর্ধমান জেলার জামালপুর পঞ্চায়েত সমিতি আমাদের মণ্ডপে আজকে আদিবাসীদের নাটক একাঙ্ক নাটক প্রতিযোগিতা হচ্ছে। এটা বিভিন্ন জেলার আদিবাসী নাট্য সংস্থাগুলো অংশ নিয়েছে। আজকে আদিবাসী সমাজের জন্যে যে নিজেদের সংস্কৃতি কৃষ্টি কালচারকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলায় আজকে এই আদিবাসীদের নিয়ে নাটক প্রতিযোগিতা হচ্ছে। আজকে উদ্বোধন হলো, আমরা উদ্বোধন করলাম। শুধু আদিবাসীদের উন্নয়ন নয়, আমাদের সংস্কৃতি যাতে বেঁচে থাকে, আমাদের কৃষ্টি যাতে বেঁচে থাকে, আমাদের নাচ গান যাতে বেঁচে থাকে, সেই জন্যে মমতা ব্যানার্জি আমাদের আদিবাসীদের নিয়ে নাটক থেকে শুরু করে লোক সংস্কৃতি বিভিন্ন প্রকল্প আজকে চালু করেছেন। আজকে সেই জন্যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতিকে বজায় রাখার জন্যে, আদিবাসীদের নাচ গানকে বজায় রাখার জন্যে নাটকের মাধ্যমে আমাদের সামাজিক উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন সেই জন্যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোথায় কি কর্মসূচি চলছে? বর্ধমান জেলায় আদিবাসী সম্প্রদায় আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা পরিষদের আমাদের জামালপুর ব্লকে আমাদের যে আদিবাসী সম্প্রদায় একাঙ্ক নাটক সেটা আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতি হলে আমাদের এখানে শুরু হয়েছে। এখানে উপস্থিত ছিলেন আমাদের সভাধিপতি শম্পাধারা মহাশয়া, উপস্থিত ছিলেন আমাদের দেবুদুর সহকারী সভাধিপতি এবং আমাদের বিধায়ক আমাদের অলোক কুমার মাঝি, উপস্থিত ছিলেন আমাদের সাংসদ, ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও এবং জেলা আধিকারিকরা এবং আদিবাসী সম্প্রদায় মানুষরা এসেছে। একাঙ্ক নাটক শুরু হবে এবং এটা অত্যন্ত, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, সব ধর্মের মানুষ যার যার ঐতিহ্যকে বজায় রাখার জন্য আজকে সেটা প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ অত্যন্ত এখানে খুশি। আজকে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে আজকে দুদিন চলবে, এই অনুষ্ঠানটা তো জেলার উদ্যোগে হচ্ছে। হ্যাঁ, জেলার উদ্যোগে হচ্ছে আমাদের।